1977 সালের 24শে সেপ্টেম্বর, খাতায় কলমে শরৎ এসে গেলেও কলকাতার আকাশ থেকে তখনও বর্ষা বিদায় নেয়নি। সেদিন সারাদিন ধরে অবিরাম বৃষ্টি। এত বৃষ্টি দেখে চিন্তার ভাঁজ পড়ে কলকাতাবাসীর কপালে, কারণ সেদিন ছিল একটি ঐতিহাসিক দিন। কলকাতায় এসেছেন পেলে, খেলবেন মোহনবাগানের সঙ্গে, আর সেদিন প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি বাংলা ছবির লক্ষ্মী মহুয়া রায়চৌধুরী। বৃষ্টি উপেক্ষা করেই সেদিন খেলা হয়েছিল, সারা শহর জুড়ে শুধু গোল গোল বলে আওয়াজ। তারই মাঝে একটি ফুটফুটে শিশুর জন্ম দিলেন মহুয়া। ফুটবল জ্বরের মধ্যেই জন্ম, তাই ভালোবেসে ছেলের ডাকনাম দিলেন গোলা, আর ভালো নাম তমাল, তমাল চক্রবর্তী। 1976 সালের 2রা মে অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেন মহুয়া। তিলক শিশুশিল্পী হিসাবে প্রথমে অভিনয় করতেন, তারপর কিশোরকণ্ঠী হয়ে প্রচুর স্টেজ শো করতেন। একসঙ্গে প্রচুর ফাংশন করতে করতে প্রেমের শুরু। মহুয়া নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও প্রথম যৌবনের প্রেম ভোলেননি, বিয়ে করেছিলেন তিলককে। তখন তিলক চক্রবর্তী ব্যাংকে চাকরি করতেন। বিয়ের পর জীবন কঠিন হয়ে উঠল মহুয়ার, প্রচণ্ড সন্দেহ করতেন স্বামী, আর এই নিয়ে নিত্য অশান্তি। খুব ছোট থেকেই গোলা বাবা মায়ের মধ্যে তীব্র অশান্তি দেখেছেন। ঠিক কী কারণে এত ঝগড়া তা তিনি বুঝতে পারতেন না, শুধু ভাবতেন এই অশান্তি কবে শেষ হবে। শেষ একদিন হলো, আর যখন হলো তখন সব শেষ। 1985 সালের 22শে জুলাইয়ের মধ্যরাতে নিজের বাড়িতে গায়ে আগুন লাগে মহুয়ার। দেহের 80% পুড়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয়। মারা যাওয়ার আগে প্রিয় বান্ধবী রত্না ঘোষালকে বলে গিয়েছিলেন, গোলা রইল, ওকে দেখিস। আর কিছুই বলা হয়নি। চোখের সামনে তীব্র যন্ত্রণা নিয়ে মাকে মারা যেতে দেখেন গোলা। তখন থেকেই বোধহয় মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছিলেন তিনি। জানতেন জীবনে এবার একা বড় হতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। আর কোনোদিনও জন্মদিন পালন করেননি তমাল। তাঁর জন্মদিন ঘটনাচক্রে মায়েরও জন্মদিন, 24শে সেপ্টেম্বর, তাই মাকে স্মরণ করেন তিনি, মায়ের মৃত্যুদিন কখনো পালন করেন না। মহুয়া রায়চৌধুরী মারা যাওয়ার পরও তাঁর বেশ কিছু ছবি মুক্তি পায়, যেমন অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, প্রেম ও পাপ, অভিমান, আবির, কেনারাম, বেচারাম। তাঁর অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা ছবির জগৎ, আর থেমে গিয়েছিল তমাল ও তিলক চক্রবর্তীর জীবন। মহুয়ার মৃত্যুর পর আর সিনেমা জগতের সঙ্গে সম্পর্ক রাখেননি দুজনে, এক প্রকার হারিয়ে যান। চাকরি করে খুব কষ্ট নিয়েই ছেলেকে মানুষ করেন তিলক চক্রবর্তী, তিনি আর বিয়ে করেননি। তমাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। প্রথম দিকে পুনের একটি অটোমোবাইল ফার্মে 3 বছর কাজও করেছিলেন, কিন্তু ভালো লাগেনি, ছেড়ে দেন। এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথাগত চাকরির জীবনে নিজেকে বাঁধতে চাননি, কারণ রক্তে ছিল শিল্পকলা। মায়ের মতো সিনেমা জগতে পা রাখেননি ঠিকই, তবে একজন গিটারিস্ট হিসাবে সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন। 90শের দশকের শেষের দিকে বাংলা ব্যান্ডের গানের রমরমা বেড়েছিল। তখন কয়েকজন বন্ধু মিলে তৈরি করেন শহর নামে একটি ব্যান্ড, যার অনেক গান আজও হিট। সেই ব্যান্ডে তিনি ছিলেন মিউজিক অ্যারেঞ্জার, পাশাপাশি সুরও করতেন, একাধিক টিভি শো ও সিনেমার গানও তৈরি করেছিলেন। শহর ব্যান্ডে অনিন্দ বসুর গাওয়া তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ত, এই গানের তিনিই ছিলেন প্রথম মিউজিক ডিরেক্টর। অ্যালবামের নাম ছিল যখন। 2022 সালের বাংলা সিনেমা আকরিকের স্কোর করেছিলেন তমাল। বাংলাদেশি ছবি রাত জাগা পাখির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এ তুমি কেমন তুমি ছবির সুর দিয়েছিলেন তমাল। তমাল বর্তমানে বিবাহিত, তাঁদের একটি কন্যা সন্তানও আছে। নিজের পরিচয় ফলাও করে জাহির করতেন না কখনো। সাধনার মাঝে মিশে সুর সাধনায় মগ্ন মহুয়া পুত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।